খুলনার খানজাহান আলী থানার তালিকাভুক্ত চোর সিরাজকে বাড়ি থেকে ধরে এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে স্থানীয় শিরোমণি দক্ষিণপাড়া কালভার্ট মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, খানজাহান আলী থানা এলাকার যোগীপোল ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সিরাজ একজন তালিকাভুক্ত চোর। বুধবার তাকে বাড়ি থেকে ধরে এনে শিরোমণি দক্ষিণপাড়া কালভার্ট মোড়ে পিটিয়ে হত্যা করে জনতা। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দিদার নামে অপর একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হত্যাকাণ্ডটির বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।